হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি চলে আসলাম ফ্রি ফায়ারের টপ আপের নতুন একটা বাংলা এপিসোড নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওটাতে দেখাবো তোমরা নিজেরাই কিভাবে অ্যাপসের মাধ্যমে খুবই কম প্রাইসে তোমরা ডায়মন্ড পারচেস করতে পারবে। তো বন্ধুরা, চলো শুরু করে আজকের ভিডিও। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও, এবং যে পাশের ঘন্টার আইকনটা আসবে সেটাতে ক্লিক করে অল এ ক্লিক করে দিও আমার এই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ অ্যাপসটার নাম হচ্ছে ইমন ভাই গেমিং শপ, যেটা হচ্ছে আমার নামের অ্যাপস, আমি নিজেই ক্রিয়েট করেছি। তোমরা এখান থেকে নির্ভেদায় কিন্তু ডায়মন্ড তোমরা পারচেস করতে পারবা। আর হ্যাঁ, ডায়মন্ড টপ আপ করার পর অ্যাপসটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা রিভিউ দিতে ভুলবা না। তো প্রথমে হচ্ছে এই অ্যাপসটার নামটা লিখে প্লে স্টোরে সার্চ দিলে তোমরা পাবা না, একদম নতুনভাবে আপলোড করা হয়েছে, কিছুদিন যাওয়ার পর অবশ্যই তোমরা সার্চ করলে পাবা। তো এখন কীভাবে ডাউনলোড করবে, আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যাবা, এই অ্যাপসটার লিঙ্ক দেওয়া আছে, ডিরেক্ট তোমরা এখানে ক্লিক করলে প্লে স্টোরের মধ্যে চলে আসবা। এখান থেকে খুবই সিম্পলি তোমরা ইনস্টলে মানে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। তো ইনস্টল করার পর তোমরা জাস্ট ওপেন বাটনে একটা ক্লিক করবে। তো ওপেন বাটনে ক্লিক করার পর অ্যাপসটা তোমাদের খুবই সহজে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ উইথ গুগল, এখানে কোনো লগইন এর ঝামেলা নাই, তোমরা জাস্ট কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমরা যে কোনো একটি ইমেল আইডি তোমরা সিলেক্ট করবে, তোমাদের ফোনে যে কোনো একটা লগইন থাকলে হবে, যে কোনো একটা জিমেল আইডি লগইন থাকলে তোমরা এখান থেকে লগইন করতে পারবে। তো আমি জাস্ট আমার একটা জিমেল আইডি দিয়ে ক্লিক করে ওকে দিয়েছি। তো ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর এখানে তোমাদের কাছে একটা অ্যাক্সেস চাবে, ফাইল অ্যাক্সেস, তোমরা এটা অ্যালাউ করে দিবে। আরেকটা জিনিস জানিয়ে দিই, যেটা হচ্ছে নোটিশ সম্পর্কে, তোমরা সবসময় কিন্তু এখানে কী লেখা আছে সেটা তোমরা ফলো করবে। অ্যাপসটা ওপেন করার পরে তোমরা এখানে নোটিশ তোমরা ফলো করবে। তো ফার্স্টে আমি দেখাই কীভাবে তোমরা ইউআইডি টপ আপ করবে। জাস্ট তোমরা ইউআইডির উপর একটা ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ প্লেয়ার আইডি, তোমরা তোমাদের প্লেয়ার আইডিটা দিয়ে দিবে। তো এখানে আমি আমার প্লেয়ার আইডিটা দিয়ে দিতেছি। তো এখানে আমি আমার ইউআইডিটা দিয়ে দিলাম। ইউআইডিটা দেওয়ার পর আমি এখানে কী নেবো সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ লেভেল আপ পাস উইকলি মান্থলি হইতে শুরু করে সবগুলো অফার কিন্তু এখানে আছে, যতগুলো আসছে তোমরা টপ আপ নিতে চাও। এখানে দেখতে পাচ্ছ দুইটা উইকলি, তিনটা উইকলি, পাঁচটা উইকলি, উইকলি প্লাস মান্থলি, এগুলো তোমরা একটা অর্ডার দিয়ে নিতে পারবে। তো এখানে মনে করো যে আমি উইকলি নিতে চাচ্ছি, উইকলির দাম হচ্ছে 170 টাকা। তো এখানে জাস্ট উইকলিটা সিলেক্ট করা আছে, আমি সিলেক্ট করেছি। তারপর এখানে বাই নাওতে ক্লিক করব। বাই নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ বিকাশ নগদ রকেট আছে। তো রকেট নাম্বারটা আপাতত বন্ধ আছে, বিকাশ প্লাস নগদের নাম মাধ্যমে তোমরা এটা সেন্ড মানি কিংবা ক্যাশিং তোমরা করতে পারবা, মানে দোকান থেকে অথবা তোমাদের ফোন থেকে সেন্ড মানি তোমরা করতে পারবা। তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা যদি নাম্বারের উপর ক্লিক করো তোমাদের এটা কপি হয়ে যাবে। তো অবশ্যই এখানে টিক মার দিয়ে দিবা তোমরা কিসের মাধ্যমে টাকাটা পাঠাইছো, বিকাশের মাধ্যমে নাকি নগদের মাধ্যমে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কপি হয়ে গেছে। তো এখন যে নাম্বারটা কপি হয়েছে মানে এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে তোমাদেরকে টাকাটা পাঠাইতে হবে। তো এখানে তোমাদের টাকা হয়েছে কত, 170 টাকা, এবং তোমাদের ইউআইডিটা এখানে শো করবে। তো আমি টাকাটা পাঠিয়ে দিতেছি, পাঠিয়ে দেওয়ার পর আমি তোমাদের সাথে ব্যাক করছি। তো আমি টাকাটা পাঠিয়ে দিলাম। তো টাকাটা পাঠিয়ে দেওয়ার পর আমাকে লিখতে হবে আমি কোন নাম্বার থেকে টাকা পাঠাইছি, এখানে দেখতে পাচ্ছেন কোন নাম্বার থেকে টাকা পাঠাইছি। আর এখানে কিন্তু একটা সাবধান আছে, তো এখানে তোমাদের পেমেন্ট করার পরে অবশ্যই তোমাদের অর্ডারটা করতে হবে, পেমেন্ট করার আগে অর্ডার করলে হবে না। আর হচ্ছে একবার পেমেন্ট করে মাল্টিপল অর্ডার করা যাবে না, মানে 2 থেকে 3 বার অর্ডার করা যাবে না, তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হইতে পারে। তো এখানে আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি ওই নাম্বারটা দিয়ে দিই। তো এখানে আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন, মানে যেই বিকাশ নাম্বার থেকে আপনারা পাঠাইছেন সেই বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। এখানে জাস্ট আপনারা কী করবেন, প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করবেন। তো এখানে প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইওর অর্ডার ইজ সাকসেসফুল, প্লিজ ওয়েট। ঠিক আছে, এখানে আপনাদের অর্ডারটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে কীভাবে বুঝবেন আপনাদের অর্ডারটা যে হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন মেনু আইকন আছে, মেনু আইকনের উপরে ক্লিক করার পর মাই অর্ডারে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা উইকলি অর্ডার করেছি, টাইমটাও দেখতে পাচ্ছেন এবং প্রাইসটাও দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন অর্ডারটা পেন্ডিংয়ে আছে। তো এখন যদি অর্ডারটা কমপ্লিট হয়ে যায় তখন আমরা কমপ্লিটটা বুঝতে পারবো। সেমভাবে আমরা ইনকাম টপ আপ করতে পারি। তো ইনকাম টপ আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার ইনকাম। তো ফ্রি ফায়ার ইনকাম, তারপরে এখানে আছে অর্ডার করার, মানে অর্ডার করলে অবশ্যই কমপ্লিট হওয়া আগ পর্যন্ত তোমরা গেমের ভিতরে কিন্তু ঢুকতে পারবা না। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ বাংলাতে লেখা আছে। তো এখানে আমি একটা উইকলি নেব 130 টাকা দিই। তো এখানে আমাদেরকে কী করতে হবে, অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে, জিমেল আইডি না ফেসবুক আইডি, ধরো আমারটা জিমেল আইডি। তো এখানে জিমেল আইডিটা তোমাদের বসাইতে হবে, আমি একটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে ধরো এইটা হচ্ছে আমার জিমেল আইডি। এটা হচ্ছে আমার জিমেল আইডি,
তো এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে তোমাদের পাসওয়ার্ডটা তোমরা বসায় দিবা, ইচ্ছা মতো ভাবে তোমাদের পাসওয়ার্ডটা বসায় দিবা, অবশ্যই তোমাদের পাসওয়ার্ডটা দিবা। এখানে তোমাদের জিমেল আইডি হলে অবশ্যই তোমাদের ব্যাকআপ কোডটা দিতে হবে, আর যদি তোমাদের ফেসবুক আইডি হয় টু স্টপ অন থাকলে ব্যাকআপ কোড দিতে হবে, টু স্টপ অফ থাকলে ব্যাকআপ কোড লাগে না, তারপরও ব্যাকআপ কোড দিলে সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, এখন বলি ইন গেম অর্ডারের ক্ষেত্রে আপনারা ব্যাকআপ কোডগুলো কই পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ কোড, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের ব্যাকআপ কোড কীভাবে বের করবেন, এটাতে উপরে ক্লিক এটার উপরে ক্লিক করলে ফেসবুকের ব্যাকআপ কোড কীভাবে বের করবেন সেটা দেখানো হবে, এবং জিমেলের ব্যাকআপ কোড কীভাবে বের করবেন এটাতে ক্লিক করলে আপনারা জিমেলের ব্যাকআপ কোড বের করতে পারবেন। তারপরে হচ্ছে সুপারসেল গেমে টপ আপ করলে আপনারা এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এটার ব্যাকআপ কোড ধরো এটা হচ্ছে আমার ব্যাকআপ কোড। তারপরে হচ্ছে কী করব, আমি বাইনাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অবশ্যই আমি বিকাশ থেকে যদি পাঠিয়ে থাকি তাহলে বিকাশ নাম্বারটা সিলেক্ট করব। তো এখানে বিকাশ নাম্বারে আমি টাকাটা পাঠিয়ে দেওয়ার পর যেই নাম্বার থেকে টাকাটা পাঠাইছি সেমভাবে ওই নাম্বার থেকে আমার হচ্ছে ওই নাম্বারটা এখানে লেখা দিতে হবে। তো আমি এখানে জাস্ট একটা নাম্বার লিখে দিচ্ছি, তারপর হচ্ছে আবারও অর্ডার। তো দেখতে পাচ্ছ আমি এখানে মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ উইকলি ইন গেম এবং উইকলি ইউআইডি দুটোটা অর্ডার কিন্তু পেন্ডিংয়ে আছে। ঠিক আছে, এখন হচ্ছে আপনারা যদি টাকা না পাঠাইয়া অর্ডার দেন তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করা হবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর মাই অর্ডারে তোমরা ক্লিক করবে। তো মাই অর্ডারে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমি যে ইউআইডিটা ফ্রি ফায়ার ইউআইডিটা দিয়েছি এটা অর্ডার কমপ্লিট লেখা চলে আসছে। আর এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার ইন গেম যেটা অর্ডার দিয়েছি সেটা রিজেক্ট হয়ে গেছে। যদি কোনো কারণে তোমাদের অর্ডারগুলো রিজেক্ট হয় তাহলে রিজেক্ট লেখা চলে আসবে, আর রিজেক্টের উপরে ক্লিক করলে তোমরা কারণটা সেটা জানতে পারবে। তো এখানে রিজেক্টের উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আপনি পেমেন্ট না করে অর্ডার করেছেন, দ্বিতীয়বার সেম কাজ করলে আপনার অ্যাপ থেকে আপনাকে অ্যাপ থেকে বহিষ্কার করা হবে। যদি তোমরা টাকা পাঠিয়ে অর্ডার দাও তাহলে তোমাদের অর্ডারগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই ইন গেম অর্ডারের ক্ষেত্রে আপনারা আইডি পাসওয়ার্ডগুলো খুবই ভালোভাবে চেক করে দিবেন, কেননা আইডি পাসওয়ার্ড যদি চেক করে না দেন তাহলে আপনাদের অর্ডার। তো এখানে দেখতে পাচ্ছেন রিজেক্ট লেখা চলে আসছে, আর এখানে বলা হয়েছে আপনার অর্ডারটি মানে নাম্বার পাসওয়ার্ড ভুলের কারণে রিজেক্ট করা হয়েছে, এবং এই পেজটির একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে জমা দিতে হবে। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিনশট আপনারা নেবেন, এখানে একটা স্ক্রিনশট এবং অর্ডারটির একটা স্ক্রিনশট আপনারা কষ্ট করে এখানে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে চ্যাটিং বলে একটা অপশন আছে, এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে ডিরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে আপনারা পৌঁছে যাবেন। তারপরে এখানে আপনাদেরকে কী করতে হবে, এখানে হচ্ছে আপনাদের অর্ডারগুলো মানে এখানে যে পেন্ডিং আছে কিংবা এই যে এই দুইটা এখানে এভাবে দিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে আইডি পাসওয়ার্ড দিতে হবে আবার নতুন করে। ঠিক আছে, আপনাদেরকে নতুন যে আইডি পাসওয়ার্ড কিংবা সঠিক যে আইডি পাসওয়ার্ড এগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে, তারপর আপনাদের পেন্ডিং অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরেও কিন্তু দুইবার অর্ডার দেওয়া যাবে না কোনো মতেই। আর হচ্ছে নোটিশের বিষয়টা, যেটা হচ্ছে এখানে এখানে ইন গেমে যদি কোনো কিছু চেঞ্জ হয় ডায়মন্ডের দাম অবশ্যই বারো কমে, এটা আপনারা সবাই জানেন। তো অবশ্যই এখানে সবসময় কম রেটে পাবেন, কিন্তু সেম রেটে কিন্তু পাবেন না সবসময়। তো এখানে দেখতে পাচ্ছেন লেভেল আপ পাস 180 টাকা আছে। তো এখানে একটা জিনিস ফলো করেন, এখানে সবসময় নোটিশ ফলো করবেন এই লেখাটা আছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনারা ঢুকেই কিন্তু নোটিশটা ফলো করবেন। তো আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে কিন্তু রিয়েল টাইম ডাটা আপডেট হয় না, এখানে আপনাকে আপডেট করে নিতে হবে। তো এবার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নোটিশটা চেঞ্জ হয়েছে, এখানে নোটিশ কী আসছে, এখানে হচ্ছে নোটিশটা হচ্ছে 14 সেপ্টেম্বর মানে হচ্ছে আজকের একটা নোটিশ এসেছে, যেটা হচ্ছে ডায়মন্ডের দাম আপডেট করা হয়েছে, ইউআইডি লেভেল আপ পাস -170 টাকা, দয়া করে অ্যাপসটি রিসেন্ট লিস্ট থেকে কেটে আবার লগ ইন করুন। তো এখানে আপনাদেরকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ইউআইডির উপরে ক্লিক করলে এখানে কিন্তু আমার লেভেল আপ পাস 180 টাকায় শো করতেছে। এখন আমাকে কী করতে হবে, এটাতে ক্লিক করে আমার যে রিসেন্ট অ্যাপসটা আছে মানে রিসেন্ট যে হিস্টোরিটা আছে এখান থেকে আমাকে এটাকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার পর আবারও আমরা অ্যাপসের ভিতরে ঢুকবো। তো অ্যাপসের ভিতরে ঢোকার পর আমরা কিন্তু আপডেট লিস্টটা পাইয়া যাব। ঠিক আছে, তো এখানে এটা একবার করলেই হবে। আবার ফ্রি ফায়ারে যখন আমরা ঢুকবো, এখানে ফ্রি ফায়ার ইউআইডি এখানে দেখতে পাচ্ছেন লেভেল আপ পাস 170 টাকা হয়ে গেছে। তো এখানে তোমরা এই কাজটা তোমাদের করতে হবে, যদি এখানে নোটিশ আসে, যদি নতুন নোটিশ আসে তাহলে এটা করতে হবে। তো এই ছিল আজকে ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকো, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।